বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলবে বিরাট কোহলি। ম্যাচটি টিভির পাশাপাশি অল ইন্ডিয়া দেখা যাবে যেভাবে, আর কয়েকদিন পরে শুরু হয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর আসর। ইতিমধ্যে প্রত্যেক দল তাদের টিম ঘোষণা করে দিয়েছে, কিছু কিছু দল তাদের টিমে পরিবর্তনও এনেছে, খেলোয়াড়রা এখন আমেরিকায় পৌঁছে গিয়েছে। আগামী 2-10 জুন থেকে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। এদিকে ভারতীয় দলকে 1 জুন তাদের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সাথে খেলতে দেখা যাবে। ভারত মাত্র একটি প্রস্তুতি ম্যাচ পাবে এবং তারপরে মূল প্রতিযোগিতায় খেলতে নামবে। 27 মে থেকে বাকি সব দলগুলো তাদের প্রস্তুতি ম্যাচ খেলা শুরু করে দিয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচগুলো কখন এবং কিভাবে কোথায় দেখতে পারবেন? বর্তমানে মাত্র 2টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে, সেগুলো হলো ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া, এবং ভারত বনাম বাংলাদেশের ম্যাচগুলো সেগুলো দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং হটস্টারে। তাছাড়াও এই 2টি ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্কে লাইভ দেখা যাবে এবং হটস্টারে বিনামূল্যে লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন। আপনাদের অনুপ্রেরণাই পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও দিতে অনুপ্রেরিত হবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।